তো গাইস দেখতে পারো এখানে একদম দিওয়ালির অথেন্টিক সব প্রদীপ লইয়া আমার মা হুড়াফুড়ি রেডি। তো আমার যারা যারা দেখরা কিছু জন মানুষে দেখে, তো তারা কিছু কইতে চাওনি তুমি? একটু নতুন ভাবে নতুন ইয়ে দিয়ে শুরু করলাম। তো যেহেতু চারিদিকে পূজা পূজা একদম ভাব, আর এখানে রেডিও, তো এই জিনিসটা কিতা দাদু? এই জিনিসটা কিতা পাট না এটা দিয়ে কিতা হইব? মাটির লগে মিশে নিব। আর এখানে দেখতে পারো একটু আগে দেখছি মায়ের যে মুখের যে মুখ বা হাত এরকম ডাই হয়েছে, এখানে আছে, এখানে আছে ছোট ছোট কালী মূর্তি, এখানে অনেকটা বড়, এখনো রেডি হয়েছে না, এটা খালি খড়কুটা দিয়ে রেডি হয়েছে। এখানে আমি আইছি আমার সঙ্গে আরো বুটুল বাপু, তারা নিয়ে আইছি। তো এই ভিডিওটাতে সম্পূর্ণ কালী পূজার সব কিছু ডিটেলস পাই পাই, তো ভাবলাম আজকে যেহেতু আজকে আইছি মূর্তি পুরাণীত, তো এটার লাগিয়া ভিডিওটা এখান থেকে শুরু করলেই বাকি আরো কন্টিনিউ হইতে থাকবে। তো চলো এবার ভিডিওটা শুরু করা যাক। দেখতে পারো কলা গাছ সুস দিয়া বাবু বানাইরা, এটা কিতা কোন বাবু? আমার গ্রামের যে বাড়ি তারা আছে, তারা আইতো আবার পরের দিকে মূর্তি আনার যাইতে লাগবো, তো একজন যাইতে লাগে, তো তারা ছোট ছোট আছে, তো তারা একজন সিনিয়র হিসাবে তো লাগে, তো আমি যাইবো তার লাগে, তো ওখানে মূর্তির দোকানও যাই গিয়া। তো গাইস যেমন দেখতে পারো আই গেছি টাকার মধ্যে, ওখানে পিছনে চিল্লানি শুনতে পারো, তারা অলরেডি গান লাগাইয়া চিল্লানি শুরু করে দিছে, তো ওখানে যাইলাম মূর্তিটা আনার। গাইস ফাইনালি আমার গ্রামের সব ছোট পল্টন লইয়া আই গেছি, এখানে দেখতে পারো আমার মায়ের মূর্তি রেডিওর, তো এখান থেকে এটা গাড়িতে উঠাইলাই আর সুজা ডলুতে গিয়া তোমার সঙ্গে মিতাম। সন্ধ্যা আর কইছিলাম নানি সন্ধ্যার টাইমে খান্নার বিষয়ে কইমু, তো এটা আমি আমার মারে জিকাইমু আর বাইরে দেখি কি কি করা ভাবি এই খান্নাটার মধ্যে প্রদীপ প্রদীপ লাগাই দিস। সন্ধ্যা হয়ে গেছে আর এখানে পুষ্করিণীর কিনারে এখানে দেখতে পারো মা আর বাবু তারা আমরার যে খান্না যেটা এটার সাইডের দিকে প্রদীপের মধ্যে মশালে সব মশালে আগুন লাগানি চলে আস। তোমার এটা কিতার লাগিয়া এটা করা হয়? তো ওইটার লাগিয়া সবের আত্মার শান্তি, তো এটার লাগে মধ্যে মধ্যে বম ফাটে আমার অবশ্যই ডরাইলাম। এখানে দেখতে পারো লগে আমরা কালু আইছে দেখা যেখানে হর কিতা, তো এখানে এটা চোদ্দ বর্ষের বাতিটা এই জলের মধ্যে এখন দিলাইবা তোমরা দেখাইমু, তারপরে দিকে প্রণাম নাম করা হইব। গাইস দেখতে পারো এখানে একদম দিওয়ালির অথেন্টিক সব প্রদীপ লইয়া আমার মা হুড়াফুড়ি রেডি। তো আমার যারা যারা দেখরা কিছু জন মানুষে দেখে, তো তারা কিছু কইতে চাওনি তুমি? আরে আমার মা একদম পুরা প্রফেশনাল হয়ে গেছে সব কিছু কথা, তো ওখানে এটাই কই কই দিবাই এই প্রদীপ এটাই কই কই দেওয়াইব গেটের সামনে অন্য সব জায়গায় দেওয়াইব। আর আমার আর আমার তরফ থেকে কিয়া দিওয়ালির শুভেচ্ছা, তো হইতে পারো আমরা মা বোয়ার তরফ থেকে কিয়া সবাই হ্যাপি দিওয়ালি।
আমার মায়ের সবসময় কৃষ্ণ নিয়েই থাকেন, তো সবসময় জয়রাধাটাই তা নিল কমন। হ্যাপি দিওয়ালি তো আমি কইছি, তাই জিজ্ঞাসা গীতা কইতা এখন হ্যাপি দিওয়ালি কইলিও। আর আজকের ভিডিওটা বিষয়ে একটু কইলাই তোমরা রে, তো আজকে লাগিয়া কালী পূজার দিন মানে ছোট দিওয়ালি, তো আজকে আমার আমি আসি ডলুতে। আর মোটামুটি প্রত্যেক বছরই কালী পূজার দিন আমি ডলুতে থাকি, তো আজকে আমার গ্রামের পূজাটা কীরকম কী হইব কীরকম না একটু একটু ওই নিজের মানে একদম গ্রামের স্টাইলে, তো গ্রামের পূজাটা ছোট্টকাট্ট পূজাটা কীরকম হইব ওটা একটু দেখানোর চেষ্টা করবো। যদি তোমরা দেখার ইচ্ছা থাকে তাহলে এখান থেকে পুরোপুরি ভিডিওটা দেখতে পারো, আর যদি তোমরা ভালো লাগে না যে না এরকমের দেখার ইচ্ছা নাই তাহলে এখান থেকে ভিডিওটা যাইতে কে পারো, কোনো অসুবিধা নাই। তো চলো আমি এখানে রেডি হয়ে যাই, রেডি হইয়া পূজা প্যান্ডেলে যেতে লাগবো। তো তো ওখানে সোজা ঘর থেকে আই গেছি প্যান্ডেলের এখানেও, আর আমার পিছনে এদিকে দেখতে পারো এদিকে আছে এই প্যান্ডেলটা, তো এদিকে তো ওখানে ছোটোখাটো প্যান্ডেল একদম সামনে, তো সামনে যাইমো সামনে নিয়ে প্যান্ডেলটা তোমরা দেখাইমো। আর পিছনে সব বাচ্চারা আছে বোয়াত আছে, সন্ধ্যার টাইম তো ওখানে মানুষজন চাইছেন না, ইভেন কেবলা ঠাকুর দাও আইছিল না, তো চলো একটু প্যান্ডেলটার ভিতরে গিয়া মারে তো আগেই দেখাইছি, তো ওখানে যেভাবে রাখা আছে এরকমই দেখাই প্যান্ডেলটা দেখাইলি তোমরা এখন। তো এদিকে সামনে টিউবলাইট দেওয়া দিয়ে রাস্তাগুলো ক্লিয়ার করা হয়েছে, আর এদিক থেকে এখানে দেখতে পারো ওই ওই গেছে, এটাই হলো আমরা প্যান্ডেলটা একদম সাধারণভাবে মোটামুটি। আর এখানে দেখতে পারো আমরা যেটা মোটামুটি 12 বছর থেকে করি যুবসংঘ, যেটা আমরা নিজেরই যখন আমরা ছোটোবেলা তখন থেকে শুরু করছি, তো এটাই আমরাই পূজা করতে পারি। এখন নেক্সট জেনারেশন আস্তে আস্তে শিফট হইব। আর তুমি দেখতে পারো একদম মারে এখানে রাখা হয়েছে, যদিও কোনো পূজা উজা কোনো কিছু এখনও কিছু শুরু হয়েছে না, তার জন্য জায়গাটা এখনও পুরা ফাঁক ফাঁক দেখায়, তো পুরোপুরি পূজাটা শুরু হয়ে যাক। দেখতে পারো আমরা প্রত্যেক বছর এরকমই হয়, কালী পূজা উপলক্ষে 100টা বাতি জ্বালাবে ট্রাই করি সবই মিলিয়া, এটা একটা পার্ট মজা লাগে। গাইস তো ওখানে রাত্রে বাজে 2:45, ওখানে অঞ্জলি দেওয়া আমরা জাস্ট ওখানে শেষ করছি, এখানে প্রদীপ জ্বালাইছি যেরকম একটু আগে কইছি প্রদীপ জ্বালাইছি, আর ওখানে যজ্ঞ তো মোটামুটি যজ্ঞ হইব, তারপরে দিকে মোটামুটি আজকে 3টা বাজিয়ে যাব, তো এরকমই হয়। অন্য বছর অনেকটা আগে শেষ হয় বাট এই বছর একটু লেট হলো। আর রাত্রে এখন ওখানে 2টা অবস্থা, এখানে দেখতে পারো আমরা কে কে আসি এখানে প্যান্ডেলে দেখতে পারো সবই আসি, মানুষের কোনো কমিও মিলে। আর এখানে একটা মজার ইনসিডেন্ট হয়েছে, কাশির ভিতরে ডান্ডি ভাসি গেছে, কাশি বাজাইতে বাজে টান দে সাই জোরে টান দে শক্তি কার আছে টান দে টান দে। তো এক কাশির ডান্ডি ছুটাইবার লাগে এখানে দেখো যুদ্ধ কররা, কিন্তু কোনো অবস্থায় কিচ্ছু করতে পারলো না। সকাল টাইম হয়ে গেছে আর চারিদিকে হরকম লাগি গেছে তাড়াহুড়া, এদিকে দেখতে পারো প্লেটিং সাজানি চলের, যেহেতু আমরা এখানে সব মানুষ সব সকাল টাইমে আয় প্রসাদ খাওয়ার, তো এখানে দেখতে পারো খিচুড়ি প্রায় প্রায় অনেকটা এখানে দেখতে পারো অনেকটা আটাই লিছি, আর ওখানে চলের বাইরে মানুষ অনেক মানুষ আওয়া শুরু করে দিয়েছে, ওখানে বাজার 6টা বাজার ওখানে বাজে 6:30 বাজি গেছে, অনেকজন মানুষ আইয়া প্রসাদ খাইয়া অলরেডি গিয়াও ছাড়ছে, তো বাইরের দিকে দেখাই কিছু মানুষ আছে প্রসাদ খার। বুটুলেদের ফুল টাইম পুরাপুরি সার্ভিস, খালি সানা খালি সানা খালি সানা এখানে
তো সব এখানে রেডি করা হয় যেগুলো পুরোপুরি প্লেট রেডি হয় ওইগুলো আছে ওইখানে পুরোপুরি প্লেট রেডি এখানে এখানে রাখা হয় এখানে সব কিছু ইয়ার রেডি হয় আর এখানে কন্টিনিউ 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 চলতে আছে তো গাইস আপডেটটা এরকম বাজে সকাল 8:10 আর মোটামুটি গ্রামের যত আছে সব আই গেছেন একদম পুরোপুরি যা প্রসাদ আছে খিচুড়ি খিচুড়ি সব খালি একদম পুরোপুরি দেখতে পারো সব ক্লিয়ার সব একদম খালি হইয়া আর এখন আমরা সব কিছু আটাই লইলাম আটাইয়া এখন আস্তে আস্তে গড়ে যাই গিয়া আর এটাই আসিল মোটামুটি আমার গ্রামের পূজার এক্সপিরিয়েন্স তো এরকমই হয় পূজা সকাল টাইমে যেরকম টাউনে হয় যে পরের দিন বিকালে ঘুরা এরকম এখানে তেমন কিছু থাকে না তো আই হোপ তোমরা একটু ভাল লাগছে আর যদি ভিডিওটা একটুকু ভাল লাগিয়ে থাকে তাহলে একটা লাইক করে দিও লাইক করলে ভাল লাগে মোটিভেশন আয় আরও ভিডিওস বানাইবার লাগিয়া আর যদি চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করছো না তো করাই গীতা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো আর সঙ্গে বেল আইকন আছে এটাও প্রেস করো আর আমি নেক্সটে হাইলাকান্দির যে কালী পূজার পুষ্য প্রত্যেকটা প্যান্ডেল ঘুরাইয়া ঘুরাইয়া দেখাবি যেগুলো ভালো ভালো প্যান্ডেল আছে দেখার চেষ্টা করবো তো সঙ্গে থাকিও আরও ব্লগস আইব তারপরে কালী পূজার দশমীরও আছে তো আমি মিললাম তোমরা সঙ্গে ওই ভিডিওসগুলো লইয়া ততক্ষণ পর্যন্ত বাই বাই।